পঞ্চায়েত ভোট এবার কেন্দ্রের চালে বিপদ বাড়ছে রাজীব সিনহার, কারণ পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। একদিকে যেমন সুপ্রিম কোর্ট, অন্যদিকে হাইকোর্ট কষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে রাজীব সিনহাকে, এবং রাজীব সিনহার বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালত অবমাননার মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে প্রধান বিচারপতির এজলাসে। সেই মামলাটি কিন্তু এই মুহূর্তে চলছে, আর তার মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর 822 কোম্পানি চেয়ে পাঠিয়েছে কেন্দ্রের কাছে রাজীব সিনহা, কিন্তু কেন্দ্র 337 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। বাকি 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কবে পাঠাবে কেন্দ্র, কারণ পঞ্চায়েত ভোটের আর মাত্র 8 দিন বাকি, তার আগেই কিন্তু চরম বিপাকে এবার রাজীব সিনহা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু বিরাট ধাক্কা রাজীবের। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে জটিলতা বহাল। 22 জেলায় 22 কোম্পানির পর আরও 800 কোম্পানি বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তার মধ্যে 315 কোম্পানির অনুমোদন এলেও বাকি 485 কোম্পানি বাহিনী নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। শুক্রবার এই 485 কোম্পানি বাহিনী নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। তিনি বলেন, বাহিনী নিয়ে কেন্দ্রের উত্তরের অপেক্ষায় আছি, পাশাপাশি বাহিনী যে রাজ্যকে চিঠি দেওয়া হবে কি না সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান রাজীব সিনহা। সূত্রের খবর, ইতিমধ্যে কেন্দ্রের তরফে রাজ্য নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি এসেছে। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে আগামী রবিবারের মধ্যেই পুরো কেন্দ্রীয় বাহিনী চলে আসবে, তবে সেটা 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আদালত 800 কোম্পানি বাহিনী দিয়ে ভোটের কথা বলেছে, কিন্তু প্রশ্ন উঠছে এক দফা ভোটে এত কোম্পানি বাহিনী দেওয়া কি কোনোভাবে সম্ভব, দেওয়া হলে তা কোথায় মোতায়েন করা হবে তা নিয়েও প্রশ্ন আছে। কমিশন নিয়মিতই কেন্দ্রকে চিঠি দিচ্ছে, সোমবার এ সংক্রান্ত মামলার শুনানিও আছে হাইকোর্টে। দফা নিয়ে সন্তুষ্ট না হলে ফের শীর্ষ আদালতে যেতে পারে কমিশন। এক দফায় 800 কোম্পানি বাহিনী দেওয়া না গেলে সেক্ষেত্রে কি রাজ্যেই আস্থা রাখবে কমিশন? রাজ্য পুলিশই যদি ভোট করাতে হয় সেক্ষেত্রে বিরোধীদের ভূমিকাই বা কী হবে, তা নিয়েও প্রশ্নের অবকাশ থাকবে। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, পঞ্চায়েত ভোট নিয়ে কিন্তু জটিলতা অব্যাহত, কারণ হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এক দফায় পঞ্চায়েত ভোট করতে হবে, কিন্তু কেন্দ্র স্পষ্ট করে দিয়েছে রাজ্যকে, রাজ্য নির্বাচন কমিশনকে, এক দফায় 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া কেন্দ্রের পক্ষে সম্ভব নয়। তাই 337 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কেন্দ্র, রবিবারের মধ্যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসবে, আর বাকি 485 কোম্পানি কী হবে সেই প্রশ্নের কোনো সদুত্তর নেই কেন্দ্রের কাছে। তাতেই কিন্তু ঘুম উড়েছে রাজীব সিনহার। পঞ্চায়েত ভোট কি করাতে পারবেন এক দফায়, নাকি পঞ্চায়েত ভোট পিছিয়ে যাচ্ছে, বা পঞ্চায়েত ভোট একাধিক দফায় হতে চলেছে? সেই প্রশ্নের উত্তর কিন্তু মিলবে আগামী সোমবার। তার আগে পঞ্চায়েত ভোট নিয়ে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন, কারণ আগামী শনিবার পঞ্চায়েত ভোট, এক সপ্তাহ বাকি। আর এই এক সপ্তাহ আগেই কিন্তু ঘোর অনিশ্চয়তার মুখে পঞ্চায়েত ভোট। আগামী সোমবার হাইকোর্টে পঞ্চায়েত ভোট মামলার শুনানিতে প্রধান বিচারপতি কী নির্দেশ দেন সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের, আর তার উপরই কিন্তু নির্ভর করছে পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ।